দেশে করোনার মৃত্যু 38 শনাক্ত 2007 অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী আফগানিস্তানে সিরিজ রকেট হামলায় যুক্তরাষ্ট্র জড়িত বললেন ইরান নিজের 800তম ম্যাচ রাঙাতে পারলেন না মেসি আসসালামু আলাইকুম কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিনাক্ত সোনিয়া শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাইমা সুপার শপ সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় আরও 38 জনের মৃত্যু হয়েছে এ সময় সংক্রমণ ধরা পড়েছে 2060 জনের শরীরে দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড 19 সংক্রমণ শনাক্ত হওয়ার পর রবিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6388 জনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 447341 জন দেশে সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকার সারা দেশের সড়ক যোগাযোগে ব্যাপক নেটওয়ার্ক তৈরি করেছে বলেই করোনা অতিমারিতে অর্থনীতির চাকা সচল রয়েছে আজ রোববার তিনটি সেতু এবং পাবনা একটি স্বাধীনতা চত্বর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলা করে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যের সুরক্ষাও নিশ্চিত করতে হবে মাগুরা যশোর ও নারায়ণগঞ্জে তিনটি সেতু এবং পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন হয় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন অচেনা ভাইরাস করোনার ধাক্কা বেশ সফলভাবে সামাল দিয়েছে তার সরকার এ ভাইরাসের দ্বিতীয় দফা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে শেখ হাসিনা সবাইকে স্বাস্থ্য সচেতন থাকার আহ্বান জানান বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পর সারা বাংলাদেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি যার ফলে আজকে আমাদের অর্থনীতির চাকা অনেক সচল সেতুগুলি যে হচ্ছে এর ফলে কিন্তু আজ যোগাযোগটা আরো উন্নত হবে তার ফলে আপনি কৃষি পণ্য বলেন মৎস্য বলেন বন্য যে কোনো পণ্য বাজারজাত করা এবং সেগুলি মানুষের জীবন জীবিকা সহজ হয়ে যাওয়া সেটা সহজ হবে সেদিক থেকে আমাদের অর্থনীতি আরো গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি এবং দারিদ্র বিমোচন হবে আর একটা নতুন ধাক্কা এখন আসছে বিশ্বব্যাপী আমাদের এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি সেক্ষেত্রে আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা এই দায়িত্বটা সকলকে পালন করতে হবে তাছাড়া যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে সেটা ইতিমধ্যে ক্রয় করবার জন্য আমরা আগাম টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু সেটা বুক করে রেখে দিয়েছি কাজে সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই আমরা অন্যান্য সব কিছু বাদ দিয়ে আগে মানুষের কিভাবে সুরক্ষিত করবো সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি মহামারী করোনা ভাইরাসের কারণে এবার 16ই ডিসেম্বর বিজয় দিবসে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কোয়ারে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক কুচকাওয়াজ বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অনুশাসন দিয়েছেন বিজয় দিবস উদযাপন উপলক্ষে সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের দ্বিতীয় ভার্চুয়াল সভার কার্যপত্র থেকে এই তথ্য জানা গেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এই সভায় সভাপতিত্ব করেন কার্যপত্রে বলা হয় বিজয় দিবস সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের প্রথম সভায় একটি বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে কর্মসূচি উপস্থাপন করা হলে করোনা ভাইরাসের ঝুঁকি থাকায় বড় ধরনের জনসমাগম হওয়ার কারণে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠান এবছর রাখা সম্ভব নয় বলে তিনি সদয় অনুশাসন দিয়েছেন অন্যান্য কর্মসূচিগুলো সীমিত আকারে করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নির্দেশনা অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে সীমিত আকারে একটি কর্মসূচি প্রণয়ন করার জন্য দ্বিতীয় সভা আহ্বান করা হয় স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই বিএনপির গণতন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোববার কক্সবাজার জেলায় বাংলাদেশ নৌবাহিনীর শেখ হাসিনা ঘাটে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের বলেন সম্প্রতি বাসে আগুন দেওয়ার পর বিএনপি আবার ফিরে গেছে জ্বালাপোড়ার রাজনীতিতে অপরাজনীতির জন্য জনগণ তাদের আন্দোলনের সাড়া না দেয়ায় তারা আবার প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সকল দলের রয়েছে কিন্তু
কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলেও সমুচিত জবাব দিবে সরকার। বিএনপি অস্বীকার করলেও ভিডিও চিত্রে সব প্রকাশিত হয়েছে। মুখোচ্ছবি কখনো মুখোশ দিয়ে ঢাকা যায় না, কথামালার চাতুরি দিয়ে সব ফুলিয়ে রাখা যায় না। বিএনপি অনিয়ম দুর্নীতির কথা বলে, বিএনপিকে মনে করিয়ে দিতে চাই, আপনাদের সময় তো পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ, দেশের কপালে অপমানের কলঙ্ক তিলক পরিয়েছে বিএনপি। জেনারেল জিয়া নাকি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আমরা জানতে চাই সে কেমন গণতন্ত্র? রাতের বেলায় কারফিউ, বহুদলীয় গণতন্ত্রের এটাই ছিল স্বরূপ। নির্বাচনের পর জেনারেল জিয়া গণতন্ত্রের পথে হাঁটেননি, ক্ষমতা কুক্ষিগত করতে নানান অপচেষ্টা করেছেন। বহুদলীয় গণতন্ত্রের আর এক রূপ ছিল হা না ভোট, যেখানে না আবাকসই ছিল না বহু জায়গায়, আর হা বাক্সে 110% ভোটও কোথাও কোথাও কাস্ট হয়েছিল। ক্ষমতায় টিকে থাকতে সরকার গণতন্ত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বর্তমান সরকারের সময় ধনী গরিবের বৈষম্য বেড়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মুক্তিযুদ্ধের সকল চেতনা ভুলুণ্ঠিত হয়েছে, তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিএনপির কর্মসূচির মূল লক্ষ্য হবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা। আজ রোববার দুপুরে দলের গুলশান কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করে তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, 2021 সালে বছরব্যাপী সমাবেশ, সেমিনার, পথনাটক, প্রদর্শনী, প্রকাশনাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে বিএনপি। বিষয়ভিত্তিক উপকমিটি গঠন করে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার সরকারের অভীষ্ট লক্ষ্য উন্নয়ন বঞ্চিত এলাকাকে উন্নত করে দেশের সার্বিক উন্নয়নের সমতা ফিরিয়ে আনা। পিরোজপুরে নাজিরপুরে প্রত্যাশিত উন্নয়ন হয়নি, সে কারণে মেঘা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। অচিরে এখানের স্কুল শিক্ষার্থীদের আর নৌকা বেয়ে, বৈঠা বেয়ে দুটো ড্রেস নিয়ে স্কুলে যেতে হবে না। মন্ত্রী শনিবার বিকেলে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদরে সিরাজুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে 6,31,35,000 টাকা ব্যয় বিদ্যালয় ভবনটি নির্মাণের কাজ আগামী 18 মাসের মধ্যে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রশন ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজিনা নাসরিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি বলেছেন, সোনার বাংলা রূপান্তরিত করার বাস্তবায়ন করার জন্য যে ভিত্তি তার রচনা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে সোনার বাংলা বাস্তবায়ন করার মূল দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতা নূর মোহাম্মদ এমপি এসব কথা বলেন। নূর মোহাম্মদ এমপি বলেন, দেশ এখন উন্নয়নের মহাযাত্রায়। বর্তমানে চতুর্দিকে রাস্তাঘাট থেকে শুরু করে দৃশ্যমান উন্নয়ন ছাড়াও নানামুখী উন্নয়নে ভাসছে বাংলাদেশ। তাই দলের নেতাকর্মীদের জনগণের সেবায় একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, আওয়ামী লীগ নেতা মইনুজ্জামান অপু, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, যুবলীগের আহ্বায়ক শারফুল কাদের, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান খান মামুন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মাহফুজ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর সহ অন্যান্যরা। অধিকাংশ জমির ধান কাটা মারাই শেষ হওয়ায় বগুড়ার হাটবাজারগুলোতে ধানের সরবরাহ বেড়েছে। মৌসুমের শুরুতে ধানের ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। প্রতিদিন সকাল থেকে রিক্সা ভ্যান ভটভটিতে ধান নিয়ে আসেন কৃষকরা বগুড়ার দুপচাঁচিয়ার ধাপেরহাট চত্বরে। নতুন ধানের সরবরাহ বেড়েছে হাটে আর বিক্রিও হচ্ছে বেশ ভালো দামেই। মৌসুমের শুরুতে ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। মিল চাতাল মালিকরা বলছেন, বর্তমান বাজার মূল্যে ধান কিনে সরকার নির্ধারিত মূল্যে চাল দিলে লোকসানে পড়বেন তারা, তাই চালের মূল্য নির্ধারণের দাবি তাদের। তারা বলছেন, সরকারের ধানের দাম নির্ধারণ করেছে 26 টাকা আর চালের কেজি ঠিক করে দিয়েছে 37 টাকা, কিন্তু বর্তমান বাজার মূল্যে ধান কিনে চাল সরবরাহ করা কঠিন হয়ে পড়বে, কারণ হিসাব করে দেখা যাচ্ছে প্রতি মূলে 250 টাকা লোকসান হবে। ধাপের হাটে মোটা জাতের ধান গুটি স্বর্ণায় 1100 টাকা,
মাঝারি জাতের রণজিৎ 1,150 টাকা এবং চিকন জাতের কাটারি ধান বিক্রি হয় 1,200 থেকে 1,250 টাকা মন দরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অধ্যত্তপূর্ণ কটিত্বের প্রতিবাদে চট্টগ্রামের হালিশহর বড়পুলে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য দেবাশিস পাল দেবু। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এম এ হান্নান এবং সঞ্চালনা করেন ইসলামিয়া কলেজের ছাত্রনেতা সুজিত কান্তি দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু নাসের জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ মিলন, এফ এ চৌধুরী, বাদল, আনিসুর রহমান লিটু, লায়ন এসপি জীবন, নুরুল আফসার এস কে সাগর, এমডি লিটন মোহাম্মদ কায়সার, আলিনুর মানিক, মোহাম্মদ আরমান, মোহাম্মদ সোহেল, আনিসুর রহমান শরীফ, সাব্বির, হিমেল সাদ্দাম প্রমুখ। আপনারা জানেন গত কিছুদিন ধরে একটি বিষয় আমাদের কাছে এসেছে, আমরা পত্র পত্রিকায় এবং অনলাইনে বিভিন্ন ভিডিওতে দেখেছি যে এক শ্রেণীর লোক পুনরায় বাংলাদেশের মাটিতে ধর্মকে বিক্রি করে অশান্তি সৃষ্টি করতে চাইছে। আপনারা জানেন মুজিব শত বর্ষ উপলক্ষে সারা বাঙালি জাতি এই করোনার কঠিন সময়েও যতটুকু সম্ভব সরকারি বিধি নিষেধ মেনে এই শতবর্ষটিকে উদযাপন করছে। কারণ যে নেতা নিজের জীবন এবং যৌবনের সিংহভাগ সময় এই জাতিকে দেওয়ার জন্য কারাগারে কাটিয়েছেন, যে নেতা এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন, যে নেতা তার পরিবারকে সময় না দিয়ে বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তিনি আর কেউ নয় আমাদের বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জেনেছি এবং আমরা চাইছি সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক এই জাতির পিতার অমূল্য স্বীকৃতি, অমূল্য সংগ্রামের স্বীকৃতির জন্য 64 জেলায় তার ভাস্কর্য নির্মাণ করা হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী দালাল আজকে সেগুলো নিয়ে কথা বলছেন। আপনারা বলেছেন যে বিভিন্ন সভা সমাবেশে আপনারা নাকি বুড়ি গঙ্গায় কি ভাসিয়ে দেবেন, ওই রকম তো 71 সনে আপনাদের পূর্বসূরি আইউপ আর টিক্কা খানও বলেছিল আমাদের লাশ বঙ্গোপসাগরে ভাসবে, বাঙালি জাতি স্বাধীন হবে না, 2 মিনিটে বাংলাদেশকে তারা পৃথিবীর মানচিত্র থেকে তুলে নিবে। আর সেই মনোবাসনা পূর্ণ করার জন্য ইয়াইয়া খান সশস্ত্র যোদ্ধাদের তার পাকিস্তানি সেনাবাহিনীকে নিরীহ বাঙালির উপর চাপিয়ে দিয়েছিল। আর সের পরিণতি দীর্ঘ 9 মাসের মধ্যে আপনারা দেখছেন, বিশ্বের অনেক দেশে যুদ্ধ দেখেছি, অনেক দেশের সংগ্রাম দেখেছি, বছরের পর বছর যুদ্ধ করেও তারা স্বাধীন হতে পারে নাই, কিন্তু বাঙালি জাতির বীর মুক্তিযোদ্ধাদের কাছে আপনাদের তথাকথিত বীর শ্রেষ্ঠ সেনাবাহিনী 9 মাসে বাপ ডেকে বাংলার মাটি থেকে পালাইছে। আর আপনি কোথাকার কোন মমিনুল হক এসেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য আপনি কোথায় বুড়ি গঙ্গায় নাকি ভাসিয়ে দেবেন, এই সাহস পান কোথায়? এখনো তো কি দেখেছেন আমাদের সরকার ক্ষমতায় আমাদেরকে অনেক কিছু আমরা বলতে পারি না, করতে পারি না, তাই মনে করেছেন হাতে আমরা চুরি পড়েছি। প্রতিরোধের অস্ত্র হাতে 90-এর মতো যদি নামা শুরু হয় তখন কিন্তু ফয়সালা হয়ে যাবে, আরেকবার প্রয়োজনে সেটা 71-এর মতো ফয়সালা হবে। বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললে সহ্য করব না, আমার নেত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বললে সহ্য করব না, কারণ বাঙালির আবেগ আর ভালোবাসার জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তার 2 কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা। রাঙ্গুনিয়ার বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক মোর্শেদ তালুকদারের গর্বিত পিতা মরহুম আবুল কাশেম তালুকদারের স্মরণে ইছামতি ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের 6ষ্ঠতম খেলা গতকাল ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম। খেলা উদ্বোধনের পরে মঞ্চে মরহুম আবুল কাশেম তালুকদারের স্মৃতিচারণ অনুষ্ঠানে আলহাজ জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা বাবলা তালুকদারের সঞ্চালনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আক্কাসউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়ার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন রিয়াজ, 9 নং ওয়ার্ড কাউন্সিলর লোকমানুল হক, তালুকদার পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি আজিমুল কদর তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি, উপজেলা যুবলীগের সহসভাপতি পারভেজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, পূর্ব ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল করিম তালুকদার, পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের তালুকদার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাসির, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরমান তালুকদার, কার্যনির্বাহী সদস্য ওসমান গনি, উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক আজম তালুকদার, ওসমান তালুকদার, ইফতেখার তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ আজগর, কলেজ ছাত্রলীগ নেতা বাপ্পা আনিক, ইছামতি ফুটবল ক্লাবের সভাপতি মিজান তালুকদার, সাধারণ সম্পাদক হোসেন তালুকদার সহ অন্যান্যরা। দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠতম খেলায় ইছামতি সুপার সেভেন বনাম শিলক ফকিরাঘাট স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইছামতি সুপার সেভেন 3-0 গোল ব্যবধানে শিলক ফকিরাঘাট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এই সুন্দর আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত অভিমুখিত হয়ে পড়েছি যে খাগড়াছড়ি থেকে আসার পথে এক ঝাঁক তরুণ যেভাবে সম্ভাষণ জানিয়েছেন, যেভাবে অভিবাদন জানিয়েছেন, আমি এবং আমার সকল সঙ্গীর আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা জ্ঞান আমাদের নেই। তারপরও আপনাদেরকে শুধু এটুকুই বলবো, আপনাদের কাছে আমরা চির ঋণী হয়ে গেলাম। আপনাদের সবাইকে খাগড়াছড়ি সফরের আমন্ত্রণ জানাচ্ছি, পাশাপাশি এই টুর্নামেন্টে সফলতা কামনা করছি। আপনারা যে আমাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন, এই জন্য আপনাদের সবার প্রতি প্রাণভরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে যে সম্মানিত উপস্থিতে যেখানে খেলা হয় সেখানে বক্তব্য রাখার কোনো অবকাশ থাকে না, যেখানে খেলা হয় সেখানে দর্শকরা বক্তব্য শোনার কোনো অবকাশ থাকে না। সম্মানিত উপস্থিতে আজকে আমাদের এই পরম সদ্যবাজন, আজকের এই খেলার প্রধান আকর্ষণ জনতা জনপ্রতিকূল অবলম্বনে আসাই রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনি শুধু কাগড়াছড়ির নেতা না, আপনি শুধু রাঙ্গুনিয়ার নেতা, আপনি শুধু কাগড়াছড়ি জেলার নেতা না, আপনি রাঙ্গুনিয়ারও নেতা, রাঙ্গুনিয়ার আপব জনসাধারণ আপনাকে প্রচুর ভালোবাসে। আপনি রাঙ্গুনিয়ায় যে সময় আগমন ঘটান তখন রাঙ্গুনিয়া আওয়ামী পরিবার সম্মানিত সভাপতি আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই খেলাকে সমৃদ্ধ করেছেন। আজকের খেলার মধ্যমণি রাঙ্গুনিয়ার কৃতি সন্তান খাগড়াছড়ি পৌরসভার সম্মানিত সকল মেয়র, আমার সম্পর্কীয় জনাব রফিক আলম, আমি অনুরোধ করবো আমি যেন সংক্ষিপ্ত আকারে যেন আমাদের খেলোয়াড় বৃন্দকে যেন উনি আমাদের কোন নির্দেশমূলক বক্তৃতা দেয়। আমি শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুল জুড়ে সিরিজ রকেট হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবাজাদে বলেন, বেসামরিক নাগরিক হতাহতের দায়ভার ওয়াশিংটনকেই নিতে হবে। আফগান গণমাধ্যমের তথ্য অনুসারে কাবুলের বিভিন্ন স্থানে কমপক্ষে 23টি রকেট হামলার খবর পাওয়া গেছে। হামলায় এখন পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 31 জন। কাবুলের কূটনৈতিক এলাকা গ্রিন জোনের কাছে বেশ কয়েকটি রকেট বিস্ফোরণ হয়, সেখানে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ইরানের ওই মুখপাত্র বলেন, একটি রকেটে ইরানের কম্পাউন্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেহরান এ বিষয়ে নিশ্চিত।
তবে আরেকটি রকেট প্রতিহত করা হয়েছে বলে জানায় আফগান কর্তৃপক্ষ। বার্সেলোনার হয়ে প্রীতি ও সব প্রতিযোগিতা মিলিয়ে 800তম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি, কিন্তু এমন মাইলফলকে পা রাখার ম্যাচটি রাঙাতে পারেনি আর্জেন্টাইন ফরওয়ার্ড। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে 1-0 ব্যবধানে হেরেছে কাতালান জায়ান্টরা। তার মধ্যে বার্সার জন্য দুঃসংবাদ হচ্ছে হাঁটুতে চোট পেয়েছেন জেরার্ড পিকে। ম্যাচের 62তম মিনিটে মাঠ ছাড়তে হয় স্প্যানিশ ডিফেন্ডারকে। ধারণা করা হচ্ছে লম্বা সময় তাকে মাঠের বাইরে থাকতে হবে। তার পরিবর্তে মাঠে নামেন সের্জিনো ডেস্ট। তার আগে পেদ্রের বদলি হিসেবে মাঠে নামেন ফিলিপে কোতিনহো, কিন্তু তাতেও সমতায় ফিরতে পারেনি রোনাল্ড কোমেনের শিষ্যরা। করোনা আক্রান্ত লুইস সুয়ারেস না থাকলেও ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিনা তানোতে হাড্ডাহাড্ডি লড়াই বিরতিতে যাওয়ার আগে এগিয়ে যায় অ্যাথলেটিকো। প্রথমার্ধে যোগ করা তৃতীয় মিনিটে অ্যাঞ্জেল কোরিয়ার পাস থেকে দলকে দারুণ এক গোলে এগিয়ে দেন ইয়ান্নিক কারাস্কো। বলে দখল নিতে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন প্রায় মাঝ মাঠে চলে আসেন, তবে তাকে ফাঁকি দিয়ে দূরপাল্লার শটে গোলটি করেন এই বেলজিয়ান মিডফিল্ডার। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনার মৃত্যু 38, শনাক্ত 2060। অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। আফগানিস্তানে সিরিজ রকেট হামলায় যুক্তরাষ্ট্র জড়িত, বললেন ইরান। বার্সার হয়ে নিজের 800তম ম্যাচ রাঙাতে পারলেন না মেসি। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।